রাজনৈতিক সমঝোতা আর গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে প্রয়োজনে পথ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে আবারও সব রাজনৈতিক দলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাতেন। সিএসির মতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতা না থাকলে জনমতের সঠিক প্রতিফলন হয় না। এ সময় নির্বাচন কমিশনকে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরে সংলাপে অংশ নেওয়া দলগুলো। মনিলা সানের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে এবার আনুষ্ঠানিক সংলাপ শুরু করল নির্বাচন কমিশন। প্রথম দিন চারটি দলকে আমন্ত্রণ জানানো হলেও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, এনডিএম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট, বিএনএফ ও বাংলাদেশ কংগ্রেস সংলাপে অংশ নেয়। তবে ইসির আমন্ত্রণে সাড়া দেয়নি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ মুসলিম লীগ। সংলাপের সূচনা বক্তব্যে আবারও সব দলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। মাঠে যদি কেউ তলোয়ার নিয়ে দাঁড়ায়, আপনাকে একটা রাইফেল নিয়ে বা আরেকটা তলোয়ার নিয়ে দাঁড়াতে হবে। আপনি যদি দৌড় দেন তাহলে আমি কি করব, আমি আপনাকে প্রোটেক্ট করবো কি করব? পুলিশের উপর আমাদের কমান্ড থাকবে, সরকারের উপর আমাদের কমান্ড থাকবে। আমরা সরকারের সাহায্য চাইব, সরকারের সহায়তা চাইব। সরকার যদি সহায়তা না করে তাহলে নির্বাচনের পরিণতি খুবই মন্দ হতে পারে। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা তিন ধাপের সংলাপে বেশ কিছু প্রস্তাব তুলে ধরে দলগুলো। অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল যদি নির্বাচন কমিশনের অধীনে থাকে, আমরা যেভাবে বলেছি প্রধান নির্বাচন কমিশনার যদি অ্যাক্ট করেন অ্যাজ সুপার প্রাইম মিনিস্টার, সে নির্বাচন করুক না করুক বাংলাদেশ ন্যাশনালিস্ট অংশগ্রহণ করবে। রাজনৈতিক দলগুলোর প্রস্তাব নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অংশগ্রহণমূলক আর গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে পৌঁছানোর আবেদন ছিল সিসির কণ্ঠে। এক্ষেত্রে সুশীল সমাজেরও ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলেও মনে করেন তিনি। আমি চাই রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা, ঐক্যমত্য এবং একটা সুন্দর নির্বাচন আমাদেরকে দিয়ে না, যে কাউকে দিয়ে, এবং যে কাউকে দিয়ে করার জন্য যদি আমাকে এই পথ থেকে সরে যেতে হয় এই জন্য আমাকে রিকোয়েস্ট করতে হবে না, রিকোয়েস্ট করার আগেই চলে যেতে পারবো। কাজে এই ভয় যেন বিএনপি বা কারোর মধ্যে না থাকে। আমরা এই পদে কিন্তু আমরা আমোদ ফুর্তি করতে আসি নাই। ইভিএম পদ্ধতি নিয়ে ইসি এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি জানিয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন এ প্রক্রিয়াকে আরও সহজ করতে চায় কমিশন। আমরা কখনোই এটাকে ভোট চুরির মেশিন হিসেবে ব্যবহার করতে চাই না। অনেকেই বলেছেন ভিভিপ্যাট লাগানোর কথা, ভিভিপ্যাটটা এই মুহূর্তে আমাদের পক্ষে লাগানো সম্ভব হবে না। আমরা এই ইভিএম মেশিনটাকে আরও সহজ করে ফেলছি, যারা একটু দ্বিধান্বিত হন তারা কিন্তু অতি সহজেই এটা ব্যবহার করতে পারবেন। সোমবার আরও চারটি নিবন্ধিত দলের সাথে ইসির সংলাপ হওয়ার কথা রয়েছে। আগামী ২০ জুলাই বিএনপি এবং ৩১ জুলাই আওয়ামী লীগের সাথে মতবিনিময়ের মাধ্যমে শেষ হবে নির্বাচন কমিশনের সংলাপ। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।